মেক্সিকোয় শক্তিশালী ঘূর্ণিঝড় ওটিসের আঘাতে কমপক্ষে 27 জনের প্রাণহানি ঘটেছে। এখনও 4 ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর সরকার। বৃহস্পতিবার বার্তা সংস্থা এপি জানিয়েছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় ওটিস বুধবার আঘাত হানে। এ সময় ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় 165 মাইল। এতে ঘর বাড়ি বিধ্বস্ত হয় ও হোটেলের ছাদ ভেঙে পড়ে বহু হতাহতের ঘটনা ঘটে। উপড়ে গেছে শত শত গাছপালা। ক্যাটাগরি 5 মাত্রার এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শহর আকাপুলকো। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ওই অঞ্চলটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে মেক্সিকো সরকার।